بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে মেরা দিল পে চমকা দে চমকানে ওয়ালে চমকানে ওয়ালে চমক তুজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা হাবীবাহু মিন নূরিহি ক্বাবলা আন ইখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ وصعبه وأهل بيته وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وأيضا قال الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان نبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفاء صدورنا وشفيع ذنوبنا آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا ইচ্ছা করে দয়াল নবী থাকতে পারতে না রোশে ইচ্ছা করে দয়াল নবী থাকতে পারতে না রোশে উম্মতেরি মায়াই নবী উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اي نسيم كوه محمد آئی نسیم کوئے محمد صلی اللہ علیہ وسلم کھچنے لگا دل کھچنے لگا دل
کھچنے لگا دل سوئے محمد صلی اللہ علیہ وسلم آئی نسیم ہم سب کا رخ سوئے کعبہ سوئے محمد روئے کعبہ سوئے محمد روئے کعبہ کعبہ کا کعبہ کعبہ کا کعبہ کعبہ کا کعبہ کوہ محمد صلی اللہ علیہ وسلم آئی نسیم آئی نسیم کوہ محمد صلی اللہ علیہ وسلم মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আজকে এখানে বসলাম। মসজিদের পাশে কি আছে? পশ্চিম পাশে কবরস্থান। একটু উচ্চ আওয়াজে বলি, কবরস্থান। আগামীকাল আর এখানে মাহফিল হবে না, হতে পারে আখেরি মাহফিল, হয়তো আমার হতে পারে নয়তো আপনার হতে পারে। বিনা ওজুর আপনি গেলেন, কিন্তু দিলে আরজু রয়ে যাবে যদি জীবনে আরেকবার মিলাদের পাকের জিকিরের মাহফিল নসিব না হয়। এবাদত কখন কবুল হয়, দোয়া কখন কবুল হয়, মজলিস কখন কবুল হয়, যখন বান্দা নিজের আখেরি মজলিস, নিজের আখেরি নামাজ, নিজের আখেরি সিজদা হিসেবে করে, ওই ইবাদত, ওই মজলিস, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুতরাং আপনাদের অনুরোধ রাখবো, মনে করবেন এটা আমার আখেরি। আর নবীর জিকির করতে করতে যদি, আল্লাহর জিকির করতে করতে যদি আমার মত হয়ে যায়, কোনো আফসোস আছে? না। কারো আফসোস আছে? না। অন্তর থেকে নাই নাকি মুখ থেকে নাই? আওয়াজ বলে কারো কারো নাই, কারো কারো আছে। আল্লাহ এবং রাসূলের মহব্বতে মত হলে কোন আফসোস আছে? নাই। ইবলিস তখন আপনার মতে আফসোস করবে যে আমি হাজারো চেষ্টা করার পরে তাকে জাহান্নামী করতে পারলাম না, মদিনাওয়ালা তাকে জান্নাতি করে দিল। সুবহানাল্লাহ। মুদ্দ কথা বলবো আমি, কোরআনে পাকের ২৭ পারার ৫৫ নম্বর সূরা, যে সূরার নাম সকলের জানা আছে, সূরার নাম সূরা রহমান। সূরা আর রহমান, আর প্রত্যেক আয়াতের পূর্বে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর আয়াতে আছে আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে কি? আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকানে হামিদের ২৭ পারার ৫৫ নম্বর সূরা আর রহমানের শুরুতে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মহব্বত নিয়ে তেলাওয়াত করুন, আর রহমান আর রহমান। মনে করেন আখেরি তেলাওয়াত, আর রহমান আর রহমান। আল্লামা আল্লামা আল কোরআন আল কোরআন, আর রহমান আর রহমান রহমান। আল্লামা তিনি শিক্ষা দিয়েছেন, তিনি এলম দিয়েছেন, আল কোরআন কোরআনের, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে? রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন রহমতুলিল আলামিনকে। কোনো সন্দেহ? সন্দেহকে বলা হয় রাইব, যেমন নাকি জালিকাল কিতাবু লা রাইবা, লা রাইবা, রাইব মানে সন্দেহ। যেখানে রাইব আছে সেখানে গায়েব নাই, আর যেখানে গায়েব আছে সেখানে রাইব নাই। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন তো আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ যখন নবীকে শিক্ষা দিলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি মাযহাব কেন মানবেন? আপনি মুফাসসিরিন কেরামদের কিতাব কেন পড়বেন? আপনি মুহাদ্দিসদের কেন ফলো করবেন? আমাদের সমাজে যে ফিতনা শুরু হচ্ছে, স্বল্প জ্ঞান, স্বল্প অভিজ্ঞতা, কিন্তু বেশি চালাক নিজেকে নিজে যারা মনে করে, তারা এখন মাযহাব ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বুঝার জন্য কোন কিতাব পড়তে হয়েছে? ঈমানের সাথে বলবেন, জোশে নয় হোশের সাথে বলবেন, রাসূল পাক কোরআন বুঝার জন্য কোন কিতাব পড়তে হয়েছে? না। কিন্তু সাহাবায়ে কেরাম যখন কোরআন বুঝতে গেলেন আরেকটা জিনিসের প্রয়োজন হয়েছে, সেটার নাম হচ্ছে হাদিস, আল্লাহ সুবহানাল্লাহ, এবং সুন্নাহ, হাদিস এবং সাহাবায়ে কেরাম হাদিস যেভাবে বুঝেছেন, কায়নাতে আর কেউ সাহাবাদের মতো হাদিস বুঝবে না, সুন্নতকে চিনবে না। সাহাবায়ে কেরাম যেভাবে হাদিস বুঝলেন সরাসরি, ওনাদের পরে যারা আসলেন তাবেঈন, কারা তাবেঈন? কারা তাবেঈন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুল কুরুনে কারনি, নিশ্চয় আমার জামানা উত্তম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার সাথে যারা লাগলো আমার সাহাবারা তাদের জামানা উত্তম, নবীর জামানা উত্তম, সাহাবার জামানা উত্তম, তাবেঈনের জামানা উত্তম। আল্লাহর শুকর আদা করছি, আমরা তো নবী সাহাবাদেরকে মানি ইমানের সাথে, আমরা ওই ইমামকেও মানি যিনি তাবেঈনদের শ্রেষ্ঠ যুগে, ওই শ্রেষ্ঠ নবীর ঘোষণা অনুযায়ী শ্রেষ্ঠ যুগের একজন মুজতাহিদ ইমাম, ইমামে আজম আবু হানিফা। সাহাবায়ে কেরাম হাদিস বুঝতে কোনো কিতাবের প্রয়োজন হয়নি, তাবেঈনদের হাদিস বুঝার জন্য সাহাবাদের কৌল, সাহাবাদের কথা, সাহাবাদের কাজ প্রয়োজন হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহাবাদের জন্য একটা যথেষ্ট হাদিস, তাবেঈনদের জন্য দুইটা জিনিস, একটা হাদিস আর একটা সাহাবাদের আমল, সাহাবাদের কথা। ওনাদের পরে আবার তাবেঈনদের একটা কথা যোগ হলো, তাহলে 1400 বছর পর্যন্ত যে আসলো এলামের একটা সিলসিলা আছে কি? দরবারের সাজার আছে না, বংশীয় সাজার আছে না? আদম ইসলাম থেকে কি আমরা ডাইরেক্ট আসলাম নাকি একজনের পর একজন, একজনের পর আসলাম একজনের পর একজন আসাকে সিলসিলা বলা হয়? কোরআনের এলম ও নবী পাকের দরবার হতে সিলসিলা পর সিলসিলা এসেছে, বলুন না সুবহানাল্লাহ। তো ওস্তাদ ছাড়া যারা বুখারী পড়ে আজকে তাদের কারণে ফিতনা হচ্ছে, আল্লাহ পাক 90 ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। দেখুন কোরআনে পাক আপনি বুঝেন বা না বুঝেন একটু মনে রাখবেন, মেহরবানি করুন, আল্লাহ পাক আমাদের জেহেন এবং কলবকে তাজা করুক কোরআন ও সুন্নাহর শান বুঝার জন্য, আমিন, আল্লাহ এবং রাসূলের শান বুঝার জন্য, আমিন। কোরআন কাকে বলা হয়? কোরআনের স্বাভাবিক অর্থ করা হচ্ছে বলে যে পঠিত, যেটা বেশি বেশি পড়া হয়। আসমানি কিতাব যত কিতাব নাজিল হয়েছে কোরআনের মতো এত বেশি তেলাওয়াত কোনো কিতাবের হয় নাই। তেলাওয়াতের দিক থেকে কোরআন সমস্ত আসমানি কিতাবের ইমাম, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের দিক থেকে সমস্ত আসমানি কিতাবদের ইমাম, এত বেশি তেলাওয়াত কোনো কিতাবের হয়নি। কোরআন শব্দের অর্থ কি? যারা মাদ্রাসায় পড়েন, যারা বিরোধিতা করেন, তারা আরো ভালো গবেষণা করেন, কোরআন শব্দের মূল শব্দ হচ্ছে, মূল অক্ষর হচ্ছে দুটি, একটা কর্নুন, বলুন কর্নুন, 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 একটা হচ্ছে কর্নুন আর একটা হচ্ছে কর্নুন। কর্নুন মানে সিং, কর্নুন মানে সিং, সিংকে সিং কেন বলা হয় বল যে এটা একটার সাথে দেখতে দুইটা দেখা গেলেও তার গোড়াটা একটা, শিকড় এবং মাথার সাথে মিলানো, কর্নুন মানে মিলানো, কর্নুন মানে মিলানো, তাই এই অর্থে কোরআন মানে মিলিত হওয়া, মিলিত। যখন কর্ন বলা হবে যেমনি ভাবে কোরআনে নাজিল হয়েছে ইকরা, আপনি পড়ুন, কর্ন থেকে ইকরা তখন হচ্ছে পড়া। কোরআন যখন কর্ন থেকে হবে তখন বলা হচ্ছে এটা পড়া। আল্লামাল কোরআন মানে তাহলে শাব্দিকভাবে আমরা কি বুঝলাম? আল্লাহ নিজের হাবিবকে কি কি শিক্ষা দিলেন, বলে কোরআন কিভাবে পড়তে হয় সেটাও আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, এবং কিভাবে মিলাতে হয় সেটাও আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন কি মিলাবে? রাসূল পাকের এই আল্লামাল কোরআনের মধ্যে রাসূলের কত মুজিজা আছে একটু নজর দিন। আল্লামাল কোরআন, নবী পাকের মিলাদের জিকির আল্লামাল কোরআনের মধ্যে আছে। গোসাই দিলে গুণরা মনে করেন আখির, সুবহানাল্লাহ। আল্লামাল কোরআনের জিকির, আল্লামাল কোরআনের মধ্যে মিলাদের জিকির, কিসের জিকির? মিলাদের নবী রাসূলের আলামের জিকির। আপনারা ইতিপূর্বে না শুনেছেন, মুর্দা জিন্দা করছেন হুকমে রবসে, কোরআনে পাকে যাকে বিজনিল্লাহ বলা হয়েছে, কোরআনে যেখানে বিজনিল্লাহ বলা হয়েছে আল্লাহর হুকুমে
বিজনিল্লাহর এক তাফসীর হচ্ছে বিইলমিল্লাহ, নবী কোন মুজিজা করেছেন, নবী কোন মুর্দাকে জিন্দা করেছেন, বলে যে কিভাবে করেছেন, বলে যে আল্লাহর প্রদত্ত ইলম দ্বারা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর প্রদত্ত ইলম দ্বারা করেছেন। আল্লাহর প্রদত্ত ইলম দ্বারা কিভাবে জিন্দা হবে, মারা কখন যায়, শরীরে যখন রূহ ঢুকে নাকি বের হয়? বের হয়ে গেলে। একটু চাওয়াজ বলো, শরীর থেকে রূহ আলাদা হয়ে গেল, জিন্দা না মুর্দা? মুর্দা। রূহটা শরীরে মিলানো হলো, জিন্দা। সুবহানাল্লাহ, একটু চাওয়াজ বলেন। আল্লাহ বল কোরআন মানে মুর্দাকে কিভাবে জিন্দা করতে হয় আল্লাহ রহমাতুল লিল আলামিনকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা কথা, রাসূল পাকের তশরীফ আবার হয়েছে, নবীজি দুনিয়ার জমিন আসলেন, কারণটা কি? নবী আসার সাথে সাথে কায়নাতের কুফরি শিরিক আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। প্রতি রাতে আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার কথা আমার কথাই নয়, জিম্মাদার রহমাতুল লিল আলামিন। বান্দার গুনাহ কিভাবে মিটে যাবে সেটাও আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন। প্যারা মাহবুব নবীজি দুনিয়াতে আসলেন, কুফরি চলে গেল, ইসলাম কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি আজকে মাহফিল হচ্ছে, নারাজ হয়েছেন না খুশি হয়েছে? দান সৎকা হচ্ছে, নারাজ হয়েছেন না খুশি হয়েছে? সাজানো হয়েছে, নারাজ হয়েছেন না খুশি হয়েছেন? আপনি রোজা পেয়েছেন, নারাজ হয়েছেন না খুশি হয়েছে? যাকাত, হজ, নামাজ, সব কিছু আপনি খুশি, নবী পেয়ে কেন নারাজ হবেন? নবী পেলে নামাজের সাথে খুশি বেশি না কম? কারণ নামাজ আমরা পেয়েছি কার বদৌলতে? নামাজে যদি আল্লাহর মারেফত থাকে, রোজার মধ্যে সওয়াব আছে কিনা? রোজার মধ্যে আল্লাহর মারেফত আছে কিনা? হজ যাকাতের মধ্যে আছে কিনা? আল্লাহ পাক যে দিলেন মারেফত, মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আজমিদা কুফর বাতিল তোড়নে ওয়ালা, মুহাম্মদ আজমিদা কুফর বাতিল তোড়নে ওয়ালা, মুহাম্মদ আদিমিদা রিশতা হক সে জোড়নে ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। নবীজির মিলাদের জন্য হয়েছে, দুনিয়া থেকে কুফরিকে উঠানোর জন্য, বান্দাকে খোদার সাথে মিলানোর জন্য। এবাদতে নয়, বান্দা যখন সিজদা, কোরআন বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো, হে বান্দা আমি রব্বুল আলামিনের আরো কাছে হয়ে যাও। সিজদা করলে কার কাছে চলে যায়? কার কাছে? জমিনে সিজদা করা হচ্ছে। বল যে এটা কে শিক্ষা দিল? নবীজির মিলাদের মাধ্যমে বান্দা আল্লাহর আলিশান দরবারে হাজির হওয়ার সুবর্ণ সুযোগ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা জান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মনোযোগ নেই বাজ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি জিজ্ঞাসা করলেন ইসলামের কোন জিনিসটা আপনাকে দাওয়াত দিয়েছে? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, চাচা হওয়ার পরেও ভাতিজা নই। কি বলেন? চাচা হওয়ার পরেও নবীকে ভাতিজা বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাকের বিবিগণ, আমাদের মা, আমাদের স্ত্রী হওয়ার পরেও স্বামী বলে না, বলে ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত হাসনাইন করিমান, বাবা বা নানা নয়, বলে ইয়া রাসূলুল্লাহ। তাহলে সাহাবাই কেরাম বলে আসলেন, আমরা কেন বলবো না ইয়া রাসূলুল্লাহ? এটা কি সুন্নতে সাহাবা নয়? সুন্নতে সাহাবা নয়? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদের পরে আপনাকে যখন ধোলার মধ্যে রাখা হলো, কোন জিনিস আমাকে প্রথমে ইসলামের দাওয়াত দিয়েছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই রেওয়ায়াত দ্বারা বোঝা যায় নবীজি ধোলায় থাকতে ইসলামের দাওয়াত দিয়েছে। কোথায় থাকতে? কিভাবে দাওয়াত দিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্যারা নবীর নূরানী দরবারে ফরমালেন ইয়া প্যারা মাহবুব নবীজি, আপনি যখন ধোলার মধ্যে আরাম করতেন,
আপনি নবীর আঙ্গুল মুবারক যেই দিকে যায় আসমানের চাঁদও ওই দিকে যায়। নবীজির আঙ্গুল মুবারক যেদিকে চাঁদ, কিন্তু এই চাঁদ যাওয়াটা আমি দেখলাম, বুঝতে পারলাম আপনি কোনো জাদুকর নন, আপনি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। কিন্তু আমার একটা জিনিস জানার আগ্রহ এবং বুঝতে কষ্ট হচ্ছে, একটা প্রশ্ন আছে। রাসূল পাক বললেন, কি প্রশ্ন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনি চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেন ইয়া রাসূলুল্লাহ। বলেন, সুবহানাল্লাহ, চাঁদের দিকে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন, হাসলেন কেন? বাল্যকাল আমাদের গিয়েছে, অন্তত দোল্লার বয়সে আমরা কি করেছি কোনো কিছু খেয়াল আছে? কারো খেয়াল আছে যে আমি দোল্লাতে অমুক তারিখে এই কাজটা করেছি? কারো খেয়াল? সাহাবী রাসূল নবীজির চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোল্লাই থেকে আসমানের চাঁদ আপনার আঙ্গুল মুবারক যেদিকে আপনার আঙ্গুল মুবারককে অনুসরণ করছে, সুবহানাল্লাহ, কিন্তু আপনি হাসলেন কেন? সাহাবাদের আকীদা দেখুন, মাহবুব, অন্য কোনো দোল্লাই থাকা বাচ্চার মতো আপনি নয়, আপনি তো দুনিয়াতে আসার পূর্বে ওই কায়নাতের খবর রাখবেন ওয়ালা। কিভাবে রাখবেন? আর রহমান, বলুন আর রহমান, আল্লামাল কোরআন, আল্লাহ তালিম দিয়েছেন আগে। সাহাবা কেরামের আকীদা দেখুন, তখন পেয়ারা রাসূল বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জবাব কি বলেন পেয়ারা রাসূল, শুনুন, আসমানের চাঁদ আমার দিকে নজর করে থাকতো, যখন আমি রহমাতুল্লিল আলামিনের অন্তরে চাইতো যে আমি কান্না করব, যখন আমার মন খারাপ হতো, যখন আমার কাঁদতে ইচ্ছা হতো, তখন ওই আসমানের ওই চাঁদ বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই রুয়ে জমিনে কান্না করেন তাহলে আমি আপনার জন্য জমিনে আগমন করব। কে বলেন? উচ্চাও যখন হুজুর বললেন, যখন আসমানের চাঁদ আমার মহব্বতে জমিনে আসার ওয়াদা করে, তখন আমি আর কান্না করার ইচ্ছা রাখি না, ওই চাঁদের কথা শুনে আমি হাসতে থাকি, সুবহানাল্লাহ। আমাদের ভাষা বাংলা, তার মধ্যেও আবার আঞ্চলিক, এক এক জায়গার এক এক ভাষা। ইয়ারা রাসূল তো পৃথিবীর জমিনে আসলেন, আজ পর্যন্ত চাঁদের জবান কে বুঝেছেন? চাঁদে গিয়ে ঘুরে যারা আসেন তারা বুঝেছেন, কিন্তু ইয়ারা রাসূল দোল্লা থেকে চাঁদের আওয়াজ শুনেছেন, চাঁদের বেদনা শুনেছেন, এবং নবীজির মহাব্বতে আঙ্গুল মুবারক যেদিকে যায় আসমানের চাঁদ নবীজির আঙ্গুল মুবারক তো অনুসরণ করতে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। হাজিরিন, আল্লাহর নবীগণ আল্লাহর হুকুমে কিভাবে মুর্দাকে জিন্দা করে, এখন যদি বলা হয় নবী মুর্দা জিন্দা করে, শিরিকের ফতোয়া আসে কিনা? আসে না? এইখানে যদি থাকে, থাকতেও পারে, না থাকার সম্ভাবনা একটু কম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনে ইরশাদ করেন, আর কোনো সন্দেহ আছে? কোথায় বললে? কোরআনে পাকে বললে, আর কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন ইরশাদ করলেন, কোরআনে পাকের তিন পারা, কত পারা? সূরা নম্বর তিন, সূরা নম্বর তিন, সূরার নাম সূরা আলে ইমরান, সূরার নাম আলে ইমরান, হচ্ছেন হযরতে ঈসা আলাইহিসসালামের নানা, হযরতে ঈসা আলাইহিসসালামের নানা। আয়াত নম্বর 49, আয়াত নম্বর 49, তিন পারার সূরা নম্বর তিন, সূরার নাম আলে ইমরান, আয়াত নম্বর 49। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈলা আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম
আমি আখলুকু লাকুম মিনাত তিন কাহায়াতি তায়রে ফানফুখু ফিহে ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিন পারার তৃতীয় নম্বর সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ারাসূলান ইলা বনি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক রসূল পাঠিয়েছেন, অনেক রসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে একজন রসূলের আল্লাহ পাক জিকির করছেন কোরআনের মধ্যে, আননি নিশ্চয় আমি, কদ জিতুকুম তোমাদের কাছে এসেছে, নিশ্চয় তোমাদের কাছে এসেছে, বি আয়াতি মির রব্বিকুম আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত, আল্লাহর পক্ষ থেকে জিতুকুম বি আয়াতি মির রব্বিকুম, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে বনি ইসরাঈলের মধ্যে রসুল এসেছে, সুবহানাল্লাহ, রসুল এসেছে কি নিয়ে, আল্লাহর পক্ষ থেকে আয়াত, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে নিদর্শন, নিদর্শন কি, এই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, একটু মনোযোগ বলুন, আননি ঈসা আলাইহিস সালাম বলছেন এখন, আননি নিশ্চয় আমি, আখলুকু সৃষ্টি করব, লাকুম তোমাদের জন্য, মিনাত্তি মাটি হতে, কাহাই আতি তৈরে, ফানফুখ ফিহে ফায়াকুনু তৈরান বিইযনিল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে বললেন, আমি নিশ্চয় তোমাদের জন্য মাটি থেকে একটি পাখি সৃষ্টি করব। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, মাটি দ্বারা বানালেন, মাটি দ্বারা বানানোর পরে ঈসা আলাইহিস সালাম ফানফুখু, তিনি বললেন, অতবার আমি ফুঁক দিলাম, মেড়ি দিয়ে আগে মূর্তি বানাই, মেড়ি দিয়ে কি বানাই, ফাঁকি কি বানাই, ঈসা আলাইহিস সালাম তারপর কি দি, ফু দি, ফানফুখু ফিহে, বানানোর পরে যখন ফুঁক দিলে, ফায়াকুনু তায়রান, এটা জিন্দা পাখি হয়ে গেল, কোথায় আছে, কয় পারা, সূরা নম্বর আয়াত নম্বর 49, মাটি দ্বারা বানানোর পরে যখন ঈসা রূহুল্লাহ ইসলাম ফু দিলেন, ওনার এক ফু মূর্তি থেকে পুতুল থেকে ওই পাখি জিন্দা হয়ে গেল, বলে যে বিইযনিল্লাহ, কার হুকুমে, কার হুকুমে, আল্লাহর হুকুমে, এই বিইযনিল্লাহ মানে বিইলমিল্লাহ, নবীগণ জিন্দা করেন ওই আল্লাহর এলম দ্বারা, বলুন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এলম দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো বলছেন, আরে নবীর মধ্যে কি আছে, নবীর দরবারে কি আছে, আল্লাহ পাক তো কোরআনের মধ্যে, নবীরা যদি জিকিরের উপযুক্ত না হতেন, নবীর জিকিরে যদি কোনো ফজিলত না থাকতো, আল্লাহ নবীদের কথা কোরআনে উল্লেখ করতেন, তাই আল্লাহ যখন নবীদের কথা বলতে পারেন, আমরা বললে দোষ আছে নাকি সওয়াব আছে, কোরআনের পাকে এক হরফ দোষ নাকি আছে কিনা, অর্থ সহ বুঝে পড়লে সওয়াব বেশি না কম, তাহলে কোরআনের মধ্যে নবীদের মজুজার জিকির আছে কিনা, তা নবীদের কথা যখন কোরআনে আছে আর ওই কোরআন পড়লে যখন সওয়াব হয়, বুঝতে হবে নবীদের জিকিরের মধ্যেও সওয়াব আছে, জিকিরের মধ্যেও সওয়াব আছে। দেখুন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ওয়া উবরিউল আকমা, রাতে দেখে দিনে দেখে না, অথবা রাতে দেখে না দিনে দেখে, অথবা রাতেও দেখে না দিনেও দেখে না, এই ধরনের যে কোনো রোগী ঈসা আলাইহিস সালামের দরবার আসলে তিনি একটু হাত বুলিয়ে দিলে চোখ ভালো হয়ে যেত, বলুন সুবহানাল্লাহ, মহব্বতের আওয়াজ বলুন সুবহানাল্লাহ, আরে যেই নবীজের হাত চোখে রাখলে, এখন আপনি বলতে পারেন ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতের চোখে হাত দিলে
ওনার উম্মতদের চোখ ভালো হয়ে যেত, তাহলে আমরা দয়াল নবী থেকে কি পেলাম? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু দয়া করেছেন, শুধু উপরের চোখ নয় বান্দার কলবের চোখও দয়াল নবী কামনি ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন এর সত্যায় আল্লাহ পাক ভালো করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম উপরের চোখ ভালো করলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের ভিতরের চোখ খুলে দিলেন, আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা করুন। কোরআন বলছে ওয়া বরাসা ওয়া উহিল মাউতা, কোন শতরূপ কুষ্ঠরোগের কোন ব্যক্তির গায়ে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের নূরানি হাত মুবারক লাগালে সাথে সাথে চর্মরোগ ভালো হয়ে যেত। কে বলছে? কোরআন বলছে। ঈসা ইসলাম বলেন ওয়া উহিল মাউতা, এবং আমি ঈসা রূহুল্লাহ মুর্দাকে জিন্দা করি, মুর্দাকে জিন্দা করি, কোথায় আছে বলে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর এলমে। এখন বলে এটা তো আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এটা ওনার কি বাহাদুরি? আমি বলবো আপনি মেহরবানি করে এই বিইজনিল্লাহর খতম করেন 125,000 বার, আল্লাহর হুকুমে আপনি একটা পাখি জিন্দা করতে পারবেন, যে আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এভাবে আমি কিয়ামত পর্যন্ত বলতে থাকলে হবে? কারণ কথা সত্য হওয়ার পরেও এটা আল্লাহর দরবারে কতটুকু মকবুল, ওই জবান যখন মকবুল হয়ে যায় ওই বান্দার প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদ ফুরকান হামিদের মধ্যে শুধু নবীদের তো জিকির নয়, আপনার জন্য এসেছে, বলে যে এইটা ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল, তিনি তো আল্লাহর নবী ছিলেন, নবীরা পারে অন্য কেউ পারে না, যখন আপনি কোরআন থেকে দলিল দিবেন। এখন কোরআনে ওলিদের জিকির আছে কিনা? আছে না? একটু মোহাম্মদ নবী দরুদ পড়েন, আমি আয়াতটা আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাশাল হাদিন। কোরআন পাকের 22 পারা শেষ পৃষ্ঠা 36 নম্বর সুরা, সুরার নাম সুরা ইয়াসিন, সুরার নাম ইয়াসিন, সুরা। আজকে আপনারা অনেক ভাগ্যবান, হয়তো ইংরেজি তারিখ হিসেবে তারিখ নির্ধারণ করেছেন, আজকে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির সুফা মহব্বতের আওয়াজ বলেন সুবহানাল্লাহ। দিন ইলাহি থেকে এখনো দিন সালামত আছে, যে মুজাদ্দিদের সদকায় তিনি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকি সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহ আজকে মাহফিলে পেলেন, মিলাদে পাকের জিকিরে পেলেন, শোহাদায়ে কারবালা পেলেন, আবার ওরসে মুজাদ্দিদ আল-ফিসানি পেলেন, খুশি না বেড়া নাকি নারাজ? অন্তর থেকে যদি খুশি হয়ে যায়, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহ এমন বুজুর্গ যাদের আঙ্গুলের ইশারায় জমিনের পাহাড় এক পাশ থেকে অপর পাশে চলে যাবে। আপনি বলতে পারেন এটা কোন ধরনের কথা? কোরআন পাকের 22 পারা শেষ পৃষ্ঠা সূরা নম্বর 36, সূরার নাম সকলেই জানেন সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন আয়াত নম্বর 20, আয়াত নম্বর 20। আমরা রসুলের কি উচ্চ আওয়াজ বলেন, কে উম্মত বললেন কে গোলাম বললেন, দুইটাই হক, গোলামে রসুল, আব্দুল রসুল, আব্দুল মুস্তফা, এভাবে নাম রাখলে আবার গোলাম বলে যে আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা, ঠিক আছে আমরা কায়নাতের সর্বার আল্লাহর হাবিবের গোলাম, এটার দলিল কোরআনে পাকে আছে। দ্বীনে ইলাহির বিপক্ষে সর্বপ্রথম যারা বিরোধ করেছিলেন দুইজন, তাদের মধ্যে একজন ব্যক্তির নাম হযরতে আব্দুল নবী, হযরতে নবীজির গোলাম বললেন সুবহানাল্লাহ। আকবর সালতানাতের জন্য ওই দুই বুজুর্গকে নিজের গাদার সাথে সেলাই করে দিয়েছিল, নাউজুবিল্লাহ বলে জিয়াদা মানুষ গাদার ওমার সেলাই গেলি, উপরে গাদার ওমার আর উপরে গোড়ার ওমার সেলাই গেলি, তারপর আল্লাহ রাসূলের ধর্মের নসর দিনার ইসলাম দলিলার কোরআন
নবী আর রহমাতুল্লিল আলামিন। আরাজিল্লে প্যারা রাসূলুল উম্মত, আমরা যেমন প্যারা নবীজির উম্মত, নবীজির মিলাদের পূর্বেও নবীজির উম্মত ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির মিলাদের পূর্বেও নবীজির কে ছিল? আর কথা না বুঝলি কেমন কথা, নবীজির উম্মত দুই প্রকার বলুন, আউয়ালি আখরি, আউয়ালি আখরি। আউয়ালি উম্মত কারা? নবীর মিলাদের পূর্বে যারা নবীজির উপর কলমা পড়েছিল তারা হচ্ছে নবীজির প্রথম উম্মত। সুবহানাল্লাহ, আউয়ালি উম্মত। নবীজির মিলাদের পরে যারা ঈমান এনেছে তারা আখরি উম্মত। তাহলে নবীজির উম্মত মিলাদের আগে উম্মত, প্রত্যেক নবীর উম্মত দুনিয়াতে আসার পরে। কিন্তু রহমাতুল্লিল আলামিনের সাথে দেখুন, তিনি মিলাদের পরে উম্মত হয়েছে, তিনি জমিনে আসার পূর্বে আল্লাহ তাকে উম্মত দিয়েছেন। সুবহানাল্লাহ। দলিল দলিল সূরা ইয়াসিনের 36 নম্বর সূরার, সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত। একজন বাইতুল মুকাদ্দাসের, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদাস ফিলিস্তিনে অবস্থিত মসজিদ, যে মসজিদে মেরাজের প্রথম আসরা রাত্রি গমনের সফর হয়েছে, ওই মসজিদের ওই শহরের মূল দরজার বাইরে একজন ব্যক্তি শুয়ে থাকতেন এবং এক মন্দিরের পাশে, ওই মন্দিরে হতো আগুনের পূজা। কিসের পূজা? অগ্নি পূজারীরা ওই মন্দিরে থাকতো, ওই আকসা শহরের বাহিরে ওই ব্যক্তি শুয়ে থাকতেন। ওই ব্যক্তির সমস্ত শরীরে কুষ্ঠরোগ ছিল। কি রোগ? এবং অবশ অর্ধাঙ্গ রোগ আর কুষ্ঠরোগ ছিল, শ্বেতরোগ। তিনি কখনকার? তিনি ঈসা আলাইহিস সালামের পরে, নবীর মিলাদের আগে। সুবহানাল্লাহ। আবার ঈসা আলাইহিস সালামের জমানার ওই ব্যক্তি যার নাম ছিল হাবিব, যার নাম ছিল হাবিব ইবনে নাজ্জার, হাবিব ইবনে নাজ্জার, উচ্চ আওয়াজ বলুন, হাবিব ইবনে নাজ্জার। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আমরা তো নবীজির উম্মত, নবীর মিলাদের আগে কে কে নবীজির উম্মত ছিলেন তাদের একজন নাম বলেন, আপনি বলবেন হাবিব ইবনে নাজ্জার। হাবিব ইবনে 70 বছর মন্দিরের বাইরে অপেক্ষা করে, এই খেয়ালে যে নিশ্চয় আমি এই আগুনের পূজা করব, এই দেবতার পূজা করব, আমাকে আমার মালিক ভালো করে দিবে। কিন্তু 70 বছর চলে গেল, তার রূপ ভালো হলো। হঠাৎ দুইজন ব্যক্তি আসার পরে ওই ব্যক্তিকে বললেন কলমা পড়ার জন্য। ওই ব্যক্তিকে বলা হলো, কেন পড়বে 70 বছর এখানে, ভালো হচ্ছে না? বলে যদি আমরা ভালো করে দিতে পারি। বলে না সুবহানাল্লাহ। ওই দুইজন বুজুর্গ হাত বুলিয়ে দিলেন, টেনে তুললেন, 70 বছর যে রূপ ভালো হয় না, মুহূর্তে ভালো হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ হাবিব ইবনে নাজ্জার আসলো, মিন আকসাল মদিনাতে রাজুল ইয়াসআ, মসজিদে আকসার ওই আকসার শহরের দিকে এক ব্যক্তি দৌড়ে আসলো। 70 বছর যার নড়াচড়ার ক্ষমতা নাই, ওই ব্যক্তি কি করে আসলো? দৌড়ে আসলো। ওই ব্যক্তি এসে বলল, ইয়া কওমি, হে আমার কম, হে আমার স্বজাতি, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, আল মুরসালিন, রাসূলদের। সুবহানাল্লাহ। আর অনুসরণ, যেই শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, আনা বশরম মিসলুকুম, বশর মানে খালি বশর, এই অর্থের রসুল ঈসা ইসলাম ছাড়া নবীজির মিলাদের আগে আর কোন নবী রসুল এসেছে? ঈসা ইসলাম থেকে নবীজির মিলাদ পর্যন্ত 570 বছরের মধ্যে আর কোন নবী রসুল আসেননি। তাহলে বলা হচ্ছে এই রসুলদের অনুসরণ করো। এই রসুল কারা? এগুলা ঈসা ইসলামের উম্মত। একজনের নাম, ওনারা ছিলেন ওলি, নবী নয়, ওনারা ছিলেন, একজনের নাম ইউনুস, একজনের নাম, আরেকজনের নাম ইউহান্না, একজনের নাম ইউনুস,
আরেকজনের নাম হচ্ছে ইউহান্না। এই দুইজন ঈসা আলাইহিস সালামের হাওয়ারি ছিলেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জামানার ওলি ছিলেন। আর ঈসা আলাইহিস সালামের জামানার ওলির যদি ক্ষমতা এমন থাকে, মুজাদ্দিদ আল ফিজানি কার জামানার ওলি? আখেরি জামানার নয়, আখেরি নবীর নয়, রহমতুল্লাহ আলমিনের নয়। ওই বুজুর্গ আসার পরে, সুস্থ হওয়ার পরে দৌড়ে আসলো, এবং কোরআন তার সাক্ষী আছে, তাফসীরে জালালাইন শরীফে উল্লেখ করা হচ্ছে, ওই বুজুর্গ যাদের হাতের স্পর্শে অন্ধ ভালো হয়ে যেত, মুর্দা জিন্দা হয়ে যেত এবং কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, তারা কোন নবী রসুল ছিল না, তারা নবীদের গোলাম, আল্লাহর ওলি ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গোলামের মধ্যে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। ময়দানে মাহশার হবে, হাশরের ময়দানে দুই ধরনের সালাম হবে। কয় ধরনের সালাম? কয় ধরনের সালাম? মহব্বতে আমরা একটু পেয়ারা রাসূলের দরবার সালাতু সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, الصلاة والسلام عليك يا نور والا آیا ہے, نور لے کر آیا ہے سارے عالم میں, دیکھو کیسا نور چھایا ہے, الصلاة السلام عليك يا رسول اللہ, الصلاة والسلام عليك يا মুসলমানের না ইবলিসের? হাশরের ময়দানে প্যারা নবীকে সালাম দেওয়া হবে, কোথায়? নবীজিকে যারা সালাম দিয়েছেন তাদেরকেও সালাম দেওয়া হবে। আপনি সালাম দিয়েছেন মহব্বতে, আপনাকে হাশরের ময়দানে ফেরেশতারা সালাম দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকের 30 পারা 78 নম্বর সূরা, সূরার নাম সূরা নবা, সূরার নাম সূরা নবা, আয়াত নম্বর 38, আয়াত নম্বর 38, ইয়াউমা ইয়াকুমু, সেইদিন দাঁড়াবে আর রুহু রুহ, ওয়াল মালাইকাতু মালাইকা, হাশরের ময়দানে দুইটা জিনিস কিয়াম করবে। কয়টা জিনিস? একটা রুহ আর একটা মালাইকা, ফেরেশতা এবং রুহ কিয়াম করবে। কোথায়? হাশরের। কিভাবে? সফান সারিবদ্ধ হয়ে। সুবহানাল্লাহ। কিভাবে? কাতার সোজা করে দাঁড়িয়ে সালাম দিবে। এই জন্য ফতোয়ায়ে শামির মধ্যে লেখা হয়েছে, যখন পেয়ারা রসুলকে সালাম দেওয়া হবে, বলে যে আপনি নামাজে যেভাবে সালাম দেন নবীজিকে সেভাবে সালাম দিবেন। সুবহানাল্লাহ। নামাজে যেভাবে আপনি দাঁড়াবেন আল্লাহর দরবারে, সেভাবে আপনি পেয়ারা রসুলকে সালাম সালাম পেশ করবেন। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফা, সারিবদ্ধ হয়ে মালাইকা কিয়াম করবে, ফেরেশতা কিয়াম করবে, রূহ কিয়াম করবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেদিন কেউ কথা বলতে পারবে না, চুপ করে দাঁড়িয়ে থাকবে। কিন্তু ওই ব্যক্তি কথা বলতে পারবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবে। আল্লাহর অনুমতি ছাড়া কে কথা বলতে? অনুমতি আল্লাহর পেলে ওই বান্দা কি বলবে? ওয়াকালা সওয়াবা, মিথ্যা বলবে না, সত্যই বলবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতা এবং রূহ দাঁড়াবে, তখন কি করা হবে? কোরআনে পাকে আছে, আসহাবুল ইয়ামিন, দ্বিপদ হবে, ডানপন্থী বামপন্থী। ডানপন্থী যখন জান্নাতীরা দাঁড়াবে, ফেরেশতারা আপনাদেরকে সালাম দিবে। যখন পেয়ারা রসুল আগমন করবেন, তমাম মালাইকা, তমাম মানুষ, আসহাবুল ইয়ামিন, ওই নূরুন নবী রহমাতুল্লিল আলামিনের নূরানি দরবারে সালাতু সালামের হাদিয়া পেশ করবেন। বলুন সুবহানাল্লাহ।
ওই প্যারা মেহবুব নবীজি উম্মতকে কত শান দিয়েছেন, আমাদের ইবাদতের মধ্যে প্রাণ দিয়েছেন। মানুষ বেশি দিন বাঁচতে চায়, বেশি দিন বাঁচতে, নিজের মৃত্যু নিজে কামনা করা নিষেধ, কিন্তু হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি দেখলে, ওনার জীবনে দেখলে আপনি পাবেন তিনি দোয়া করতেন, বলুন আল্লাহুম্মা ওয়ারযুকনি, আল্লাহুম্মা ওয়ারযুকনি শাহাদাতান বিসাবিলিকা, আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করুন, ওয়াফাতান বিবালাদে নবীকা। হযরতে ফারুক আযম বলছেন, আল্লাহ যখনই তুমি আমার মওত দিবে আমাকে তোমার নবীর মদিনাওয়ালার মদিনার মধ্যে মওত দিবে। মদিনার তলব, মদিনা চাওয়া, মদিনায় যাওয়া, মদিনায় হায়াত, মদিনায় মওত, এটা আমাদের আকীদা নয় শুধু, এটা সাহাবায়ে কেরামদের আকীদা। কাদের আকীদা? সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষায়। ফখরাজা নবীজি রাহমাতুল্লিল আলামিন, হুজুরুল কুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হলেন। নবীজি আস্তে আস্তে যখন সাহাবায়ে কেরামের নিকটবর্তী হলেন, দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম আলোচনা করছেন আগের নবীদের জিকির। কাদের? একজন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সফিউল্লাহ বানিয়েছেন। আদম আলাইহিসসালামকে কি বানিয়েছেন? ওনার শান একজন বয়ান করলেন, আর এক সাহাবি বললেন আল্লাহ তাআলার একজন খলিল আছে, তার নাম কি? হযরতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে খলিল বানিয়েছেন, আল্লাহ মূসা আলাইহিসসালামকে কলিম বানিয়েছেন, আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে নজি বানিয়েছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে রূহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিসসালামের দুইটি নাম, একটি সচরাচর আমাদের দেশের গ্রাম বলা হয়, আর একটি সহজে বলা হয় না, একটা হচ্ছে ঈসা রূহুল্লাহ, আর একটা ঈসা কলিমাতুল্লাহ। ঈসা রূহুল্লাহ, ঈসা কলিমাতুল্লাহ, বলুন কলিমাতুল্লাহ। কথা বলতে বলতে নবীজি আসলেন, অমুক নবী সফিউল্লাহ হয়েছেন, তিনি খলিউল্লাহ হয়েছেন, তিনি হাবিবুল্লাহ হয়েছেন, তিনি হাবিবুল্লাহ হালিবুল্লাহ হয়েছেন, তাহলে আমাদের নবীকে আল্লাহ কি দিলেন? পিয়া রাসুল বললেন আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানাতে বানিয়েছেন, ওয়াহুয়া কাযালিক, সেটা তার জায়গায় সত্য। ইব্রাহিম খলিউল্লাহ হয়েছেন, ওয়াহুয়া কাযালিক, তিনি খলিউল্লাহ হয়েছেন, এতে কোনো সন্দেহ। ঈসা ইসলাম রুহুল্লাহ হয়েছেন, কোনো সন্দেহ নাই। কালিমাতুল্লাহ হয়েছেন, সন্দেহ নাই। মূসা কালিমুল্লাহ হয়েছেন, ওয়াহুয়া কাযালিক, কোনো সন্দেহ নাই। কিন্তু জেনে রাখো, আলা শব্দান খবরদার, জেনে রাখো ওয়ানা হাবিবুল্লাহ। আদম ইসলাম সফিউল্লাহ, ঈসা ইসলাম রুহুল্লাহ, কালিমাতুল্লাহ, মূসা ইসলাম কালিমুল্লাহ, ইব্রাহিম ইসলাম খলিলুল্লাহ, কিন্তু আমি উচ্চাবাদ বলেন আমি। এবার নবীজি বললেন ইয়াউমাইদিন, এমন একটা দিন আসবে, এমন দিন মানে কোন দিন, কোন দিন, সেই দিন কি হবে? নবীজি বললেন আল কারামাতু, হাশরের ময়দানে কারামতের চাবি আমি রাহমাতুল্লিল আলামিনের হাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ, বলি আল্লাহর কারামত আছে কিনা, তাহলে বোঝা গেল হাশরের ময়দানে চাবি যখন নবীজির হাতে থাকবে, কায়নাতে বলিরা কারামত মদিনাওয়ালা দরবার থেকে পাচ্ছে। এমনি দেখা, এমনিতে দেখা যাচ্ছে আমরা এক একজন এক এক দরবারে, কিন্তু আসলে মূলত আমরা এক দরবারে, ঠিক না? ঠিক, ওই দরবারের নাম দরবারে মুস্তাফা। সুবহানাল্লাহ, ওই দরবারের নাম দরবারে মুস্তাফা। আমাদের দিকে একটা যদি বাতিলদের নজর উঠে, হাতিয়ার নয়, রহমতুল্লিল আলামিনের নেগাহে করম, রহমতের নজর আমাদের দিকে আসবে। রোক লেতি হ্যায় আপকে নিসবত, তির জিতনে ভি হম পে চলতে হ্যায়,
یہ کرم ہے حضور کا ہم پر آنے والے عذاب ٹلتے ہیں صلاۃ یا رسول اللہ علیکم پیارا محبوب نبی جی کی فرمت چل حشر میدانے ওই কারামতের চাবি আমি মদিনাওয়ালার নবুয়তের হাতে থাকবে আর কি কি থাকবে নবীজি বললেন ইয়াউমাইযিন বিয়াদি লিওয়াইল হামদ ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার হাতে একটি পতাকা দিবেন ওই পতাকার নাম হচ্ছে হাম পতাকার নাম পতাকার নাম চেষ্টা করি আর নাহলে ওয়াইজুর এখন বোধ সরাই এসি সময় হন আজারা নাই আওয়াজ আর ওয়াজ এক আওয়াজ সরিয়া মাধ্যম আওয়াজ দিলে তার অনুভূতি কি ফাজাক্কির বিল কোরআন আল্লাহ হদ্দ ও মাহবুব কোরআন তো মনে বাইজ করে সুবহানাল্লাহ লেওয়াই হাম এমন একটা পতাকা সাহাবায়ে কেরামকে রাসূল পাক বললেন তোমরা যত নবীদের প্রশংসা করেছো হাশরের ময়দানে সমস্ত নবী আমার হাতে যে হামদ নামক পতাকা থাকবে ওই পতাকার ছায়া ধরে থাকবে মহাপদ বলেন সুবহানাল্লাহ কার ছায়া তলে আরশা আজিমের ছায়া আমি দিই না পতাকা ছায়া তো নুনি তোলে নবী যদি হয় দয় নবী কমপক্ষে ধরা হচ্ছে 1,24,000 বলা হচ্ছে না তাহলে পতাকাটা কত বড় হতে হবে ছোট না বড় পতাকা যখন থাকবে এটা ঝুলে থাকবে না নিশ্চয়ই এটা জান্নাতি হাওয়ার মধ্যে বইতে থাকবে বলো না সুবহানাল্লাহ নবীর ওই পতাকা তোলে রাসূল পাক বললেন কিয়ামতের পরে সর্বপ্রথম কবর মাটির বুক ছিঁড়ে যিনি উঠবেন তিনি আমি মদিনাওয়ালা আমি প্রথম আউয়ালু শাফিউন ওয়া মুশাফাউন ওয়ালা ফাকরা আমি প্রথম শাফাত করি এবং আমার শাফাতই প্রথম আল্লাহর দরবারে কবুল হবে কিন্তু এই বিষয়ে আমি কোনো ফখর করি না বলতে বলতে সাহাবায়ে কেরামদেরকে নবীজি কত মধুর কথা বললেন আমরা গুনাহগারদের জন্য বললেন হাশরের ময়দানে আমার সাথে যে জান্নাত থাকবে জান্নাতে যাবে কারা জানো বলতে ফুকারাই মুমিনিন মুমিনদের মধ্যে যারা ফকির বললো সুবহানাল্লাহ মুমিনদের মধ্যে ফকির ফকির মানে সম্পদের নয় ফকির মূল শব্দ হচ্ছে তিনটি ফা কাফরা ফা কাফরা ফা দিয়ে ফানা নবীজির মহব্বত আপনি ফানা হলেন ফকিরের একটি গুণ আপনার মধ্যে চলে আসে এখন তো আপনার ঘুমানোর সময় আপনি এখানে বসলেন বল যে আমি আরামকে ফানা করছি দয়াল নবীর জন্য নিশ্চয় হাশরের ময়দানে পেয়ারা রসুল আমাদেরকে সাথে নিয়ে যাবেন ইয়াকিন আছে কিনা ইমান আছে কিনা দিলে ইমানের আওয়াজ এটা আছে কিনা ফা কফ কফ মানে কানাআত সামান্যতে সন্তুষ্ট হয়ে যায় সামান্যতে আল্লাহর পক্ষ থেকে যেটাই আসে বলো যে আলহামদুলিল্লাহ ওই বান্দা ফকিরের আরেকটি স্তর পেল তৃতীয় নম্বর হলো ফরা রামানের রিয়াজত এবং রেজা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রাসূলকে অর্জন করার জন্য পাওয়ার জন্য আপনি সাধনা করলেন ফা কাফরা ফানা কানাআত রিয়াজত এই তিনটা গুণ যার মধ্যে থাকবে ওই বান্দা হবে ফকির এখন বললে ফোর অ্যাভেলেবল ফোর নয় নামর ফোর নয় আমর আল্লাহ আরার ওই তৌফিক দান করো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দান কায়েম হবে সম্পূর্ণ মাঠ তামার হবে কিসের
এত সমান হবে যে কোনো এক প্রান্তে একটা শরীরে রাখা হলে স্পর্শ দেখা যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদালতটা কোথায় কায়েম করা হবে? হাশরের ময়দানে আদালত কায়েম করা হবে সিরিয়ার জমিনে। কোথায়? উচ্চ আওয়াজ বলেন, সিরিয়ার জমিনে। সূর্য এক মাইল দূরে। যে সাহাবী হাদিস রওয়ায়াত করেছেন তিনি বললেন, এক মাইল বলতে কি দুনিয়ার মাইল নাকি চোখে সুরমা দিতে যে লাঠিটা ব্যবহার করি এত দূরত্ব আমি জানি না। আরে এখন তো পৃথিবীর লক্ষ মাইল দূরে থেকে সূর্যের পিঠ আমাদের দিকে, ওই দিন কেমন হবে যেদিন সূর্যের মুখ আমাদের দিকে হবে আরো মাত্র দূরত্ব এক মাইল। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো নাক পর্যন্ত। আল্লাহ আমাদের হেফাজত করুন। একজন মানুষ রব্বে করিমের দরবারে হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা তার হাতে দিবেন। মনে রাখবেন, বলা হচ্ছে আমলনামা ডান হাতে দিলে জান্নাতি, বাম হাতে দিলে জাহান্নামি। ডান হাত বাম হাত দুটোটা মুমিনের জন্য, নেককার আর গুনাহগার বোঝার জন্য। কাফেরদেরকে আমলনামা বাম হাতে দিবেন না। কাফেরদেরকে আমলনামা কিভাবে দেওয়া হবে? তাদের বুক ছিঁড়ে হাত পিছনে নিয়ে ওই পিছনে তাদের আমলনামা দেওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ঈমানকে সালামত রাখুন। এক মানুষের ফাইল বের করা হবে, বালাম বের করা হবে গুনাহের। ওই মানুষের ফাইল হবে গুনাহের ফাইল শুধু 99টা। এটা আমিও হতে পারি, এটা আমাদের এই ঘেরার মধ্যে যে কেউ হতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন। কয়টা ফাইল? 99টা বালাম বের করা হবে। একটা গুনাহের ফাইল লম্বা এক চোখের পথ, এতগুলা গুনাহ। নিজের আমলনামা যখন নিজে দেখবে, ওই বান্দা নিজে নিজে রাজি হয়ে যাচ্ছে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ বলবেন, দাঁড়াও, তোমার একটি আমল রয়ে গেল। ওই বান্দা আরজ করবে, বারি ইলাহি খোদাবন্দে কুদ্দুস, 99টা এমন গুনাহের বালাম আমি জোগাড় করেছি, এত আমল বুড়া, এত আমল খারাপ আমার হয়েছে, আর কি আমল এটার দ্বারা ওজন হবে? নেক আমল তো আমার হাতে নেই, আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি কাগজ দেওয়া হবে। বলবে যে এই কাগজটা নেকির পাল্লাতে দাও। এই একটা কাগজ নেকির পাল্লায় দেওয়া হলো, 99 গুনাহের বালামখানা বাম পাল্লায় দেওয়া হলো, দেখা গেল ওই একটা কাগজ ভারী হয়ে গেল। ইমানের সাথে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা জাহান্নামে নিজেকে নিজে নির্ধারণ করলো, কিন্তু আল্লাহর শায়ানের রহমত, রহমানের দয়া দেখে ওই বান্দা বুঝতে পারলো আমি জান্নাতি হয়ে গেলাম। আরে খোদাবন্দে কুদ্দুস, এমন কোন আমল, এমন কোন নিয়ামত যার কারণে আমি জান্নাত হয়ে গেলাম? ওই কাগজ খুলে দেখার পরে দেখা যাচ্ছে সেখানে লেখা আছে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, কলমায়ে শাহাদত, কলমায়ে ওযু করার পরে আপনি আসমানের দিকে তাকিয়ে কলমায়ে শাহাদত একবার পড়বেন, আটটি জান্নাতের দরজা আপনার জন্য খোলা। বালামখানা দেওয়া হবে, তাহলে ইমানের ভিত্তিতে সে জান্নাতে চলে গেল, তাহলে গুনাহের কি হবে? সাহাবায়ে কেরাম তাবিঈনদের আকীদা বলে যে আমলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত কিসে পাওয়া যায়? আল্লাহর রহমতে পাওয়া যায়। কিসে? সূরা ফাতিহার মধ্যে আছে আর রহমানির, রহমান আল্লাহ রহিম, রহমান দয়ালু, রহিম দয়ালু, দুই দয়াল, রহমান রহম, রহম থেকে রহিম, রহম থেকে দুই রহমের তফাৎটা কি? এটার ব্যাখ্যা করা হচ্ছে সাহেবে রুহুল বয়ান, বলছে রহমান এমন রহমত করনে ওয়ালা কে বলা হয়? বান্দা গুনাহ করার পরেও যার রহমতের কোন কমতি হয় না তিনি হচ্ছেন রহমান। তিনি হচ্ছেন, তিনি হচ্ছেন বান্দার আমলের কারণে যদি রিজিক কমে যায়, কাফেরদের রিজিক আল্লাহ দিচ্ছেন না,
মুশরিকদের রিজিক দিচ্ছেন না, নাস্তিকদের রিজিক দিচ্ছেন না, গরু চল ফুসু পাখি ভিতর খনে সরকারি চুরি করে আসে না, ব্যাংকের অফিসার হনে স্কুল কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক ইদার আল্লাহ দেন না ওদের সৃষ্টির হন আমলের কারণে রিজিক বাড়ায় ওদের সময় ওদের ইবল রহমান ইবে দয়ালু তো রহিম হারে হই রহিম বলা হয় এমন দয়ালুকে যার কাছে না চাইলে নারাজ হয়ে যায়, যার কাছে দোয়া ফরিয়াদ করলে রাজি হয়ে যায়। একজন মানুষের কাছে একবার চাইলে না পারতে দিলেন, দুইবার চাইলে না পারতে দিলেন, তৃতীয়বার থেকে যতবার চাই ততবার কি হয় নারাজ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। আর রহিম এমন দয়ালু যার কাছে না চাইলে নারাজ হয়ে যায়, চাইলে রাজি হয়ে যায়। তাহলে চাওয়াটার নাম তো দোয়া, চাওয়ার নাম তাহলে দোয়া আছে কি না? এখন আল্লাহর কাছে চাইবেন, রাসূল পাক আপনার জন্য কি করতে পারে সহজে আমরা বুঝে নিই। আমি আয়াত পড়ছি, আর রহমান আল্লামাল কোরআন, রহমানে শিখিয়েছেন কোরআন রহমতুল্লিল আলামিনকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কি শিক্ষা দিলেন নবীজির দরবার থেকে আমরা কি কি পেলাম? রহমান মানে যিনি কোন আমল না দেখে দয়া করেন তিনি রহমান। আল্লাহর দরবারে চাইলে, যার দরবারে চাইলে নারাজ হন না খুশি হয়ে যায়, না চাইলে নারাজ হন, তিনি হচ্ছেন রহিম। এখন আপনি যে রাসূল পাকের দরবারে যেমন আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত ফাযল ইবনে রবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বকারে খয়েশ হেরানম আগসিনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানম পরিশানম আগসিনি ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কস রসুল পাক ইসলামের দরবারে আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম, আমি পরেশানির মধ্যে আছি, আমি দুঃখ কষ্ট হতাশার মধ্যে আছি, আগসনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনি আমি আহমদ রেজাকে সাহায্য করুন। রসুল পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জামিল বাবা মিলাদের মধ্যে আপনারা পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, এটা গোসু পাক লিখেছেন, সুবহানাল্লাহ, কে লিখেছেন? ইয়া রাসূলুল্লাহ ইনজুর হালানা, আমাদের দিকে নজর করুন, রহমতের নজর করুন, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব ইসমা, আপনি শুনুন কালানা, আমাদের কথা। নবী থেকে আপনি চাইবেন দলিল কি? ওই আর রহমান আর রহিম, কোরআনে পাকের 9 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরা নাম সূরা তওবা, সূরা নাম সূরা তওবার শেষ আয়াত, শেষ দুই আয়াতের মধ্যে আপনি দেখবেন 128 এবং 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিস حريص عليكم بالمؤمنين بالمؤمنين رؤوف رحيم سبحان الله الله الرحمن الرحيم আল্লাহর জাতে কোন শরীক নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য নিজের হাবিবকে রউফুর রহিম বানিয়ে দিলেন, সুবহানাল্লাহ, রউফুর রহিম। আমরা বললো যে শিরিক হয়ে যায়, আল্লাহ নবীকে বললেন, নবীজি মুমিনের জন্য রউফ, মুমিনের জন্য রহিম, রউফ মানে দয়ালু।
রহিম মানে দয়ালু, রইফ রউফ বলার পরে আল্লাহ রহিম কেন বললেন? অর্থাৎ রউফ আল্লাহর নবী নিজের শান অনুযায়ী তোমাকে দয়া করবেন, কিন্তু বান্দা তোমার যদি কোনো হাজত থাকে তুমি সেটাও চাইতে পারো, আমার মদিনাওয়ালা তোমাকে দয়া করবেন। সুরে পাক কি করবেন? কোন সন্দেহ আছে? আল্লামা জামি লিখেছেন, জরহমত কোন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ, জরহমত কোন নজর বর হাল জারম ইয়া রাসূলুল্লাহ, গরীবম غریبم بے نوایم خاک سارم یا بندہ اللہ دربارے چاہی بے اللہ حکم اجازت دوا ہلو الا من اذن له الرحمن ওই রহমান যাকে এজাজত দিবেন কাল হাসরের ময়দানে কথা বলবেন, ওই রহমান যাকে এজাজত দিয়েছেন জমিনে তিনি দয়া করার ক্ষমতা রাখেন, ওই রহমান যাকে রউফ বলেছেন, ওই রহমান যাকে রহিম বলেছেন, ওই রহিম ওই রউফ হচ্ছেন রহমাতুল লিল আলামিন। দেখুন একজন মানুষ কোরআনে পাকের পাঁচ নম্বর পারা চার নম্বর সুরা, সুরার নাম সুরা নেসা, সুরার নাম সুরা আয়াত নম্বর ৬৪ আয়াত নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনা মিন রাসূল ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ। জমিনে আল্লাহর রাসূল কেন পাঠালেন? বলেছেন নবীকে মানার জন্য পাঠিয়েছি। কাকে মানার জন্য? এবার বলা হচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, ওয়ালাউ আন্নাহুম যদি উম্মত তারা নিজের নফসের উপর জুলুম করে, ইযযালামু আনফুসাহুম নিজের নফসের উপর তারা জুলুম করে, জাউকা মাহবুব উম্মত গুনাহ করার পরে নিজের জানা অজানাই গুনাহ হয়ে যাওয়ার পরে সে যদি তওবা করতে হয় সে যেন মাহবুব আপনার নুরানি দরবারে চলে আসে, যাউকা আপনার কাছে আসে। যাউকা মানে রজার কাছে নয় শুধু, আপনার কাছে। তথা নবী পাক উম্মত যে আমরা গুনাহ করি কিনা, আমরা গুনাহ করি এটাও হায়াতুন নবীর দলিল। সুবহানাল্লাহ, নবী জিন্দা এটার দলিল কি? বলে যে আপনি জিন্দা এটাই হচ্ছে নবী জিন্দার দলিল। নবী নূর এটার দলিল কি? বলে আপনি চোখে দেখেন কি না, আপনি যে চোখে দেখেন এটাই নবী নূরের দলিল, আপনি শুনেন এটা নবীজি শুনেন এটার দলিল, কোরআন দলিল তো আছে, এটাও কোরআনের মধ্যে আছে। দেখুন নবীজির দরবারে তাওয়াজ্জু হয়ে নবীজির কাছে গিয়ে তওবা কখন কবুল হচ্ছে? ফাস্তাগফিরুল্লাহ, আগে আপনার কাছে আসবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ওয়াস্তাগফারাল্লাহুর রাসূল। তার তওবা কখন কবুল হবে? যখন তার দোয়ার সাথে নবীজির আমিন শামিল হয়ে যাবে, যখন তার তওবার সাথে রাসূল পাকের শাফাত একত্রিত হয়ে যাবে। রাসূল পাক শাফাত করবেন, আল্লাহ আমার এই উম্মতের গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দেবে। তাহলে হজ করার পরে মদিনা শরীফ যাওয়ার দরকার আছে কিনা? আছে কিনা? শুধু তওবা কবুল নয়, লাওয়াজাদুল্লাহ ওই গুনাহগার যে গুনাহ নিয়ে নবীজির দরবারে গেল, নবীজি যার জন্য শাফাত করলো, তার শুধু গুনাহ ক্ষমা হবে না, ওই বান্দা আল্লাহর মারফতকে পেয়ে যাবে। লাওয়াজাদুল্লাহ অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে সে আল্লাহকে পাবে, তওবান তওবা কবুলকারী হিসেবে, রহিমা তার তওবা কবুল এবং তার দোয়া ফরিয়াদকে কবুল করে নেওয়ালা হিসেবে। সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আরবি আসলেন, একজন বর্তমান আরবি নয়, উদাহরণ মাথা ধ্যাঙ্গল দি ফেলে দিবে আরবি, এখন একটা বোধ বর্মাই আরবি ভাইজি, যারা গেয়ুন দেখুন কোন আরবি, একখান আওয়াজ করে কর না, জান্নাতুল বকি জান্নাতুল মোয়াল্লা তো অনেক জুতা সারা ঢুকিলে ইয়ে শিরিক হয়ে যার কি, যেন নাকি আল্লাহ এখন জুতা ফিল দিবি, নাউজুবিল্লাহ
আর আমার এই শিষ্য আবার বাপ দাইলে শিরিক হয়ে যাবে, মা ফাতে মা হইলে শিরিক, মা হইলে শিরিক, আর আল্লাহর মা হইনি কোনো দিন, উন ক্যালকুলেটর মুসলমান কেন মুসলমান? ইতারা হিসেব করে মক্কা শরীফ এক রাহাত এক লাখ, মদিনা শরীফ তো দূর নাই, তাহলে লাভ খটে বেশি, মক্কাত বেশি না, তাহলে এক হপ্তাহ নামাজ পড়লে এক লাখ হপ্তাহ সোয়াব, আজ জিন্দেগি তো ফরন না ফরেন নাকি? মক্কা শরীফ তাই ইত্তের ইমদে মক্কা শরীফ আবু জাহল আছিল, তো নো আছিল আবু লাহাব খোড়া আছিল, আবু লাহাব খোড়া আছিল, ওদবা সাহেব খোড়া আছিল, বেলাল রাদিয়াল্লাহু আনহু সিনে ফাত্তক তুলি দিলে গরম বালুর উদ্বি, উমাইয়া বিন খালফ খোড়া আছিল, বড় বড় জানোয়ার বেগুন আছিল, তারা এখন লাভই না, মক্কা লাভ খারাপ লাই ইমানদার লাই, বর্মাইয়া শেখ হল লেন অনারা আরবি খুব অনেক দেখতে নমা দিবেন, তারপর অনল্লাহ আস্তে আস্তে ডাইরেক্ট সিটিং এ দাঁড়িয়ে দিবেন, কত জুতা কা খুলিলে এহা খবর আছে না, জুতা আর তো আর দেশ লইলে যাই উগমা মইয়া দাফন কইতে জুতা খুলি যায় কিয়া, কত খবর স্থান ইয়ে ইজ্জত ফাইবার উপযুক্ত কিল্লা খবর স্থান আর অনেক ইজ্জত ধরিবেন, আর কেন মশালা খেয়াল করো আয় মরি গেলে আর জিয়াদা দেখতে কে দাম না দে, মরি গেলে আর খান্দল লর লন্না না লর, মরি গেলে খড়ে লর, তাহলে খান্দ দুটি বেলে কিরম করিব, খান্দ উঠতে মর খর না খর বলে খর, আল্লাহ খোদার খর তো নারার বাস, কিন্তু মত আশিক রসুল্লাহ বড় নিয়ামত সুবাহ, কবরকে আপনি কবরস্থানকে কেন ইজ্জত করবেন, যেহেতু একটা মুহূর্ত হলেও ওই কবরের জগতে রহমতুল্লিল আলামিন তো শিখেছে, আসছিলেন ওই রসুল পাকের দরবার ওই মুদার ওই খবর বাসিলে ওই খবর হাজির জিনা না করে, তাহলে রসুল পাকদের চাইছি আয় তো মদিনা ওয়ালা কমলি ওয়ালা রহমতুল্লিল আলামিন শফিল মুজদিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন আর নদে কিন্তু হুজুর আসছি দে আরাম ও নিশুর জন্য ভর্তি ফাসফট বিশাল নাই নসিব নাই দেই, কিন্তু গড় গড় খবরস্থান আছে পাড়া পাড়া খবরস্থান আছে দে, খবরস্থান দিয়ে অনেয়াদ করিবেন দে, আহা মদিনা পাকের তো রসুল পাক আছে কিন্তু এ খবর তো মদিনা ওয়ালার জন্য আসি, ইতালে খবর ইজ্জতদার ইতালে আই হায়াত দেখতে করে ইজ্জত আসিল মোল্লা বা কত ইজ্জত আসিলে ইজ্জত আর নয় ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর ইজ্জত রাসূলুল্লাহ ইজ্জত মুমিনুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত রাসূলে ভাই মুমিন ইজ্জত হচ্ছেন ভাই, হত আল্লাহর পক্ষ থেকে ইজ্জত মুমিন ফাইদে রহমাতুল লিল আলামিন সস্তাই কিয়া, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত মুমিনরে কেন মিলে দিব ওই আল্লামাল কোরআন আল্লাহ নবী শিখিয়ে দিয়ে সুবহানাল্লাহ, জা আরবিয়ুন আলাইনা মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত করেন নবী পাকের ইন্তেকালের পরে ইন্তেকালের তিন দিন পরে জা আরবি আরবিয়ুন আলাইনা বাদামা দুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা দুফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাসাতে আইয়াম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের তিন দিন পরে উগ্র মানুষ পেয়ারা নবীর নূরানি দরবার দেশি আইসিদে পেয়ারা রাসূলের দরবার তওবা করি বললাই দেহতে রাসূল পাক ইন্তেকালে আজ তিন দিনই দরবার তুমি ফিরি না যাই, ওই মানুষ দূরিয়ে রাসূল পাকের রজয় পাক করি জোর হম সুবহানাল্লাহ মা বললে হম সুবহানাল্লাহ শতান যাই গই ফান হম সুবহানাল্লাহ ইমানের রশ্মি বাড়ে ফান হম সুবহানাল্লাহ নবীজির রজয় পাকে ওই বান্দা উপস্থিত হয়ে পারামারা সাহু রসুল পাকের নুরানি রজয় পাকের মাটি মুবারক নিয়ে নিজের মাথায় নিজের বুকের মধ্যে মাখতে লাগলেন, রাওয়ায়াত করদে মাওলানা আলী রাওয়ায়াত করদে এটা তালি বালি করিবার কোনো সুযোগ নাই, আর রাওয়ায়াত করদে কোন মাওলা নবীজির রওজা মুবারকের মাটি মুবারক মুখে মাথায় বুকে মাখতে শুরু করলেন এবং মাথা রওজায়ে পাকের সাথে লাগিয়ে দিলেন সুবহানাল্লাহ, আকীদা এখনো নয় আর আর যারা দেখি বেদাত করে ইতারা সাহাবা বলে দিলে তো কাফের কই দিত
আর ইতারার ইমান যেই একবার টাইট, বেশি টাইট। সাহাবায়ে কেরাম আর আতে রাসূল পাক আর মহব্বতে এর একখানা দিয়ে সালাম দিয়ে না, মনে করবেন সালাম সাল্লাল্লাহু সাল্লাম তিন ডলি আছে পড়লে ওনারে বিরক্ত হয়ে দিবা, মল্যদা তো হতে হদিবে আরে বিরক্ত হয়ে হাজার ময়দানে ওই বিরক্তি কেন আরো খারাপ করে দিবে। সালাত সালাতু সালাম তিন প্রকার অবকার, আহলুল গাফলত, আহলুল আহলুল গাফলত হয় দে যারা দরুদ শরীফ পড়তে খেয়াল করে না পড়ে, এনে পড়ে দে এনে পড়ে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সালাত নিয়ে পড়ে হদে ইল্লা করে দরুদ শরীফ পড়লে ইবের দরুদ ফেরেশতায় পৌঁছায় দে রাসূল পাকের দরবারে। সুবহানাল্লাহ আস্তাশি জোর করে হইলে বাদিন হই মহব্বত লাইলে হবেন দে সুবহানাল্লাহ। ইবের হদে আহলুল গাফলত আহলুল আর দু আছে আহলুল মহব্বত, যারা মহব্বলে দরুদ শরীফ করিব ইতারা দরুদ ফেরার ওয়ার ওয়ার ফেরেশতা সারা দাড়ি রাসূল পাক করিব অনর দরুদে অনর হাজিরি রহমতুল্লাহ আলমের দরবার হাজির করে দিই অবকারী। আরেক প্রকারের নাম হচ্ছে আহলে মারফত, আহলে যারা দরুদ পড়তে না পড়তে রহমতুল্লাহ আলমের দিদার নসিব হয়ে যায়, রহমতুল্লাহ আলমের। আজকে মুজাদ্দিদ আলফি সারি রহমতুল্লাহ আলাই ওরফে পাক, পাক ভারত মহাদেশের মধ্যে এই খারিজিদের বিরুদ্ধে কিতাব যারা প্রথম লিখেছেন তাদের মধ্যে ওনার একজন আওলাদ হযরত আহমদ সাইদ রহমতুল্লাহ আলাই, যিনি লিখেছেন সালাতু সালাম যারা দেয় না খারেজি আকিদা যারা রাখে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখলে ইমান চলে যায়, নাউজুবিল্লাহ। সাইলে কি সালাতু সালাম আর যারা জায়েজ মনে না করে ইতারা সাইলে ইমান, অত বড় কঠিনতা আনা তো আত্মীয়তা করিস সাইলে কেন যাই গুই প্রশ্ন আইত পারে অনে ন দেহন ন উনন হতা ন হন মব জমিব না জমিব না, তাহলে মহব্বত জমিব নাই, শোকর হাম আছে না নাই, হানর হাম আছে না নাই, জবানর হাম আছে না নাই, তাহলে আরা দরুদ শরীফ মুতুর তিনবার হামর লাগে না লাগে। ইতারা যারা বিরোধিতা করার হযরত আহমদ সাইদ রহমতুল্লাহ আলাইহি হাদে হদি ইতারার সালি মান যাবু কেনে যাবু হদে সাইতে সাইতে আদিকে তোমার দিলে যদি ইতারার মহব্বত আইজে গিয়ে দয় তোর রহমতুল্লাহ আলামিনের মহব্বত যাবু গই যাতে জাহেল কুফরি ঢুকার ইমান আস্তে আস্তে ইমান রশ্মি যাবু গই তো ইতারার সাইলে ইনডাইরেক্টলি ভাবে আস্তে আস্তে ইমান জনার কান ওসিলা সুতরাং ইমান বাসে তো চাইলে ইতারার লোক বন্ধুত্ব তো দূরের কথা অন্তত পক্ষে ইতারার ইতারের মিকে সর বন্ধ করবে সুবহানাল্লাহ ইতারের মিকে আমার নজর হেফাজতকে যদি তারা আল্লাহ আমার ইমানের হেফাজত দিচ্ছে কারণ শতান আমার খোদা ধরি বইতে কি হত শুধু পার খাই ফেলে দিবে অজু গেলে না আওয়াজ অজু গেলে না না খবর আর ইমান গেলে খবর না খবর না লাগে দুম করে ফার ভাঙি ভান আওয়াজ লাগে মোমেন গেলে খবর কায়নাত তো অজুর হই হত ইমান গেলে খবর না আবার মোমেন গেলে খবর আর কায়নাত কইতারে আছে সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুব নবীজির রওজায় পাকে এসে যখন কান্না শুরু করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি সামিতু হে পেয়ারা মাহবুব নবীজি আমি শুনেছি ইন্নি কদ জিতুকা নিশ্চয় আমি আপনার দরবারে এসেছি কেন আসলাম আমি আল্লাহ পাকের কালামে শুনেছি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারাল্লাহুম রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা মাহবুব কেউ গুনাহ করার পরে যখন আপনার দরবারে আসে আল্লাহর কাছে ক্ষমা চায় আপনি যদি ওই বান্দার জন্য শাফাত করেন ওই বান্দার তওবার পক্ষে যদি আপনার সিগনেচার হয়ে যায় তাহলে ওই বান্দার তওবা কবুল হয়ে যায় ওই বান্দা আল্লাহর মারফত হাসিল করে নেয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন নবী আর আল্লাহ আল্লাহর দরবার সুবহানাল্লাহ
নামাজ রসুল রসিলাই পাই না ভাই, রোজা খারসিলাই পাই, সমস্ত ইবাদত মিলাদুর ফরত তুম মাজার তাকত রজত শোয়ার ফর রসুল বাক উম্মত উম্মতি হইরা না হয় হাসরে মদিনাত হবর হব জিন্দেগি বর হায়াতুন নবী আরা হবে হইগি আরা কেন হইলে কষ্ট না শুকর আদাও না রসুল বাক আরালে গরি গই আরা নবী লিখি জি কিছু হইছি নি রমজান সাদুটি রমজান মাস রমজান মুবারকের চাঁদ উদয়ের পরে রহমত নাজাদ মাগফিরাত রহমত মাগফিরাত নাজাদের চাই আমাদের দিলে একটা খেয়াল বেশি আছে ওই শাওয়ালের চাঁদ উঠবে যেদিন কিসের দিন কিসের দিন ঈদের জন্য একটু কি করতে হবে মার্কেটিং উঠতে রমজান আসাদ খেয়াল রেখে দেখি আবার মার্কেটিং লোক তো মার্কেটিং আছে না নাই আবার আর আবার বহুত সার্কেলও আছে নাকি নাই যে হাম বললে আল্লাহ নবীর শাফাত বেগুন নসিব কষ্ট না রাসূল পাক ইসলামের সাত করলেন আমার যে উম্মত সফর মাসের চলে যাওয়ার খবর আমাকে দিবে সফর গেলে কি সফর মাস আই সফর মাস চলে যাওয়ার খবর দিবে রবিউল আউয়াল তো শিবাওয়ারের খবর আসলো এই খবর সফরের চলে যাওয়ার খবর মদিনাওয়ালার দরবারে আপনি বলবেন যে ইয়া রাসূলুল্লাহ মাহে সফর আমাদের থেকে বিদায় নিয়েছে রবিউল আউয়াল শরীফ তশরীফ আহরণ করেছে নবীজি বললেন আমাকে এই খবর যে দিবে আমি ওই উম্মতের জন্য শাফাত করব সুবহানাল্লাহ আর মাত্র একদিন বা দুই দিন আসলো আমরা অনেক কিছু করে থাকি রমজানুল মুবারকে এখন আপনাদের সমাজও নিশ্চয়ই এ কথা এসেছে বল যে ঈদের সময় তো নামাজ আছে ঈদে মিলাদ নবীর নামাজ পড়া কথা নয় প্রশ্নকে নয় আর আর তো হই এই ঈদ হন ঈদের মতো মতো হইলে নামাজ একটু নাকি নয় মতো না দিয়ে না দলিল কি কত ঈদের নামাজ আছে ঈদের নামাজ তো নেই সুবহানাল্লাহ রবিউল আউয়াল শরীফ নবীজির মিলাদের মাস সুবহানাল্লাহ নবীজির হিজরতের মাস নবীজির ওয়াফাতের মাস হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহে রবিউল আউয়াল তো শিব আনলেন তাহলে আমরা এখন থেকে প্রস্তুতি নেব এই রবিউল আউয়ালকে আমরা কিভাবে সাজাব আপনার ঘর সাজাতে পারেন মাহফিল সাজাতে পারেন বাহিরে তো সাজালেন ভিতরটা কিভাবে সাজাব সেটাও আমাদের জানা দরকার আছে কিন্তু কার কার জানতে ইচ্ছে করে কষ্ট না মহ পদে তুলিবেন দাঁত কষ্ট কেন তুলিবেন অনরাতে হাসর ময়দানের সাক্ষী দিব আল্লাহ আর আর কবুল কর অন হচ্ছে না আমার হাজার আতে সাক্ষী দিব না ইয়া তো করল মোনা এই দিহীন কোরআন আছে ইয়া মানে আপনি মালা ফুয়াহিনী জবান বন্ধ করে দিব আত জবান খুলে দিব আজ জি এম প্যারার সুরুল্লে ব্যবহার হই ইয়ে সাক্ষী দিব ওয়া নারায়ণ সালত ইয়া ব্যবহার হই খবর না খবর বেকিন যদি জররা জররা হিসেব হয় জররা জররা বুতুন না রাই রিসাল না যায় আর আর খানা যায় তেইশে বউ শূন্য হল দেব দেড় অর্ধক পাজি মিলাদ নবী তো গরুপ নাকি নয় আল্লাহ শান রহমত ওয়ালা রহমত খোদা বাহানা মি আয় রহমত একটা বাহানা তো আজে ফার করিবেন লাই তবু রুকা ফার গাড়ি দিচ্ছে হয়তো ইয়ে না ফারে হই আল্লাহ যদি হয় ইবা আন নবীর কেন মোহাম্মদ গুজি খাই দেও রিজিক নবী মা ফিরে না খাই দেও রিজিক বাচ্চে কোনে রিজিক দেরাল লাই বাচ্চে দে রসুল পাক তো মিলাদ তো বরকার খাই দিন হয় আর আরে খাই দিন হয় আর আরে উচ্চ আওয়াজ হন আর আরে আল্লাহ তো রসুল খাবার না হাবার তো ভেট ফাড়ি দেন কেয়া কত অভাবই দেন কি দে কি নাম অভাবী কি নাম বহুত কিছুর অভাব
এটা হায়াত নবীর অভাব, এটা শাফাত করতে নবীর অভাব, এটা রহমতুল্লিল আলামিনের অভাব, গায়েব জানাতে নবীর অভাব, হাজির নাজির নবীর অভাব, উম্মতের সাহায্য করতে নবীর অভাব, আবার সাহাবায়ে কেরামেরও অভাব আছে, আবার এড়ে যায় গৌসে আজমের অভাব আছে, খাজা গরিবের আমাদের অভাব আছে, বাহাদুর নকশবন্দ বুখারীর অভাব আছে, শিয়াবুদ্দিন সরওয়ার্দির অভাব আছে, নিজামুদ্দিন মাহবুবুল্লাহের অভাব আছে, মর্যাদার আফজালের অভাব আছে, আবার ইমাম আহলে সুন্নতের অভাব, ব্যক্তির অভাব, ইতার লাগে অন্য নাম নকই, ইতার নাম বলি এক কানা বাজি বাবি সিন্দিন নকইবেন না কি নাম তো অভাবই যাচ্ছে, ইতি নিজেও খাইন্য করে পেট ফাড়ি দেবে কষ্ট না নর আরা এটা খাইন দো না হাসুর ময়দানে তোমার আইসে দিবে আরা খাই ম্যাডাম মস্করে কথা নয় রসুল পাক ইসলাম এরশাদ বিজ্জুর না মাই আমলে সওয়াব নেকি বদিরে ওজন হচ্ছে কিছু বান্দাকে আল্লাহ বলবেন জমিনে এমন একটা সময় ছিল যখন লোকালয়ে মানুষ খাবার গ্রহণ করেছে তোমরা আমার মহব্বতে রোজা রেখেছিলে বান্দা আজকে তাদের হিসাব নিকাজের দিন তোমরা এখানে আমার মেজবানে তোমরা খাবার দাবার মুক্ত হয়ে যাও খানা এড়েও খানা তো খানা এই খানার খবর করতে এ খানার খবর আল্লাহ এবং রসুলের পক্ষ করতেন মমিনুল্লাহ ব্যবস্থা করে দিতেন কোরআনে পাক সূরা মায়েদা আছে না নাই খনম্বর সূরা খনম্বর সূরা আমরা তো বাদে টিয়া বুঝি না বুঝি রে কেন আওয়াজ বুঝি দিই খনম্বর কুমিল্লা এক মাহরেব গেই বারুল মজুরে নাই আর আর সনন্দন নয় বক্তা বেগুন রাত্তা তুলাই দুরাত তুললি একবার হাত তুললি পর হত সাই লেগর সাই গজি বেগুনে পর হত এবার ফকর দাঁত দো মাদ্রাসার কালেকশন গিয়া হতে এবার দশটি আন্তর বাইর করো বললে আটটা তুললে দশ বা বেগিন আসলে এত ফকরদার ঢুকি আস্তে আস্তে কমে গিয়ে আয় ফকরদার ঢুকে যাব আয় কেন আওয়াজ বাইর পেতাম হইতে কি আওয়াজই বউ পাল্লা যদি কোনো নড়িব আল্লাহ কব তো ইবের আওয়াজ ব্যবহার হতো অন্য বুঝলে আর কেন মহবুল লোক আওয়াজ খাল্লাই দহন মে জুবান তোমার আয়ে ইহা তুমারে লিয়ে উঠে দি ওহা তুমারে লিয়ে জমিন ও জমা মকিন ও মকা মাহবুব লখন সুবহানাল্লাহ হাশরের ময়দান কায়েম হওয়ার পরে রাসূল পাকের এক উম্মত আওয়াজ করি করি খান্দিব এক সাইডে তুন এক সাইডে দূরিব ফেরেশতায় টানিয়ে জাহান্নামের মুখে লই যার হযরতে আদম আলাইহিসসালাম উম্মতে মুহাম্মদের দেহি প্যারা রাসূল ডাক দিব ইয়া রাহমাতাল লিল আলামিন অনুরুগ্গ উম্মতরে ফেরেশতায় জাহান্নামের মুখে লই যার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবুল বাশার কই আদম আলাইহিস সালামের জবাব দি তারা তুরি আই ফেরেশতারা তো তুন উম্মতের সুরা গেল ফেরেশতা খুব দা আল্লাহর হুকুমই দেয় আরা ফালন করি দিন হদি মেরা আবার মিজার তান আবার ইসিম নিকে জবুস আল্লাহর ইসিম নিকে বুল আছে না বুল আছে কলি ঈমান তাই বুড়া এখন যদি মুতামিম সাহেব কয় আল্লাহ মিথ্যা কথা বলতে পারে হ্যাঁ থাকবে নি ঈমান রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বান্দাকে নিয়ে আবার পাল্লাই মিজানের কাছে নিয়ে যাবেন ওজন দেওয়া হবে জাহান্নামী রহমতুল্লিল আলামিন একটা কাগজের টুকরা দিবেন পাল্লায় দেওয়া হবে ওজনের পরে হয়ে যাবে জান্নাতি ওই বান্দাকে যখন জান্নাতে পাঠানো হবে ওই বান্দা বলবে ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ আমি তো জাহান্নামী ছিলাম আমি জান্নাতি ছিলাম না জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে কিন্তু কি জিনিস দিলেন যার কারণে আমি জাহান্নামে থেকে জান্নাতে হয়ে গেলাম বল যে এটা তোমার পক্ষ থেকে একটা আমানত ছিল তুমি হাদিয়া পেশ করেছিলে ওই কাগজে লেখা থাকবে দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদ শিরিক থেকে পাক
আমি এই ভয় করি না যে তোমরা শিরিক করবে, কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে ফেসে যাবে। বড় এক সময় ছিল, এত বছর হলে মারা যাবে, এখন কখন মারা যাবে এটা নিশ্চয়তা আছে? বাবার আগে, বাবার আগে হচ্ছে কি না, কখন হবে এটাও রাসূল পাক বলেছেন, সায়াতি জামানান আলা উম্মতি, আমার উম্মতের উপর একটা জমানা আসবে, যে জমানায় ইহুবুনাল খামস ওয়া ইয়ামসুল খামস, তারা পাঁচটা জিনিসকে মহব্বত করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। তারা স্রষ্টাকে ভুলে যাবে, সৃষ্টিকে মহব্বত করবে, সৃষ্টিকে মহব্বত করবে, স্রষ্টাকে, মালকে মহব্বত করবে, হিসাবকে ভুলে যাবে। ওই একবার হলেও শয়ন হোক স্বপনে হোক রাসূল পাকের দিদার নসিব করুন। কবরের জগতে যখন যাব, এখন যে এইভাবে সালাতুস সালামের কথা বলছি, কবরের জগতে গিয়ে পেয়ারা রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার। আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।